ঢেউ তোলে, বাহারি রং যেন কথা বলে। একমাত্র শাড়িতেই নারী অনেক বেশি সুন্দরী। আপনাদের প্রিয় আবরণের পোশাকে এই মরশুমে নিজেকে সাজাতে চৈত্র সেল উপলক্ষে বিশেষ ধামাকা অফার। সমস্ত পোশাকের উপর 10-30% অবধি বিশেষ ছাড়। আবরণ, রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন। বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি এখনকার অনুষ্ঠান। অনুষ্ঠান অবশ্যই আবরণ, প্রাইম টাইম আবরণের অনুষ্ঠান। আবরণ বলে রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন, আমি বলি সুরক্ষিত প্রতিদিন আবরণকে সঙ্গে নিন। সুরক্ষা আমার, সুরক্ষা আপনার, সুরক্ষা আমাদের সকলের। আমরা সুরক্ষিত থাকলে আমরা সুরক্ষিত রাখতে পারবো। কী করতে হবে? হ্যান্ড ওয়াশ করতে হবে, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে, দিনে 5-7 বার হ্যান্ড ওয়াশ, 18-19 বার স্যানিটাইজার, তার সঙ্গে অবশ্যই সার্জিক্যাল 3-লেয়ার মাস্ক এবং তার সঙ্গে ওয়াশেবল মাস্ক। এই পুরো প্রসিডিয়ারটা ফলো করতে হবে। নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে, টিকাকরণ করে নিতে হবে। এটা করতে পারলে ভালো থাকতে পারবো। এখন আবরণে চলছে একটা চৈত্র সেল, মিনিমাম 10%, 30-30%, অর্থাৎ 10% থেকে 30% পর্যন্ত ছাড়। আজকে আমরা যে শাড়ি দেখাবো, চলতি কথা এটাকে বিষ্ণুপুর, লোকে বিষ্ণুপুর জরি বর্ডার কাতান বলে, তার মধ্যে মণিপুরি উইভ, কিন্তু এটা হচ্ছে আবরণের নিজস্ব কাউন্টে উইভ করানো। কারণ যে ভলিউমে আবরণ দেখাবে, এটা নিজস্ব কাউন্ট না হলে, নিজস্ব প্রোডাকশন না হলে এভাবে সম্ভব নয়। এটা আবরণের নিজস্ব কাউন্টে, এটা হচ্ছে মালভূমি সিল্ক। কারণ আমরা সকলেই জানি যে এটা মল্লভূমি বলা হয়, মল্ল অঞ্চল অর্থাৎ লাল মাটির দেশ, সেইখানকার সিল্ক মল্লভূমি সিল্ক। এবং এটা হচ্ছে বিষ্ণুপুরের, বিষ্ণুপুর কাতান। একটা মিষ্টি পিচ রেডের সঙ্গে একটা ইয়েলোর টোন, এবং এটা কিন্তু রেডের টানায় অরেঞ্জ ভার্না, রেডের টানায় ইয়েলো ভার্না বডিতে। এবং এই যে বুনুইটা দেখুন, ঘন বুনুই, পাটটা জরির সঙ্গে জরি বর্ডার, এই হচ্ছে 1 নম্বর শাড়ি, 6550। এর উপরে এখন 10% ডিসকাউন্ট, অর্থাৎ 655 টাকা অফ, লাল হলুদের কম্বিনেশন, নাম্বার 1 নম্বর 6550। এবারে আসছি নাম্বার 2, এটাও যাচ্ছে আঁচলটা মেরুনে, একদম একই রকমের বুনুইয়ের শাড়ি। এটা হচ্ছে আঁচলটা মেরুন, এই রয়েছে বডিটা, বডিটা রয়েছে হচ্ছে ব্লুতে, নাম্বার 2 6550, 6550 2 নম্বর শাড়ি, নাম্বার 2 6550। এই রয়েছে তার সঙ্গে ব্লাউজ পিস, 2 নম্বর শাড়ি, 6550। নাম্বার 2-এর পরে যাব নাম্বার 3, জাস্ট আপনারা ছবি তুলে রাখুন, নিতে থাকুন। এটা রয়েছে আঁচলটা, চট করে চলে যাই আঁচলে, আঁচলের মধ্যে নকশাগুলো একটু দেখাবো। প্রত্যেকটা নকশা কিন্তু একের থেকে আরেকটা আলাদা, সম্পূর্ণ হাতে ঘোরানো কাজ। এটাও ক্রস কালার, এটা রানীর সঙ্গে গ্রিন গিয়ে এই টোনটা তৈরি হয়েছে। এই রয়েছে শাড়িটা, 3 নম্বর শাড়ি, নাম্বার 3 6550 rupees, 6550 3 নম্বর শাড়ি উইথ ব্লাউজ পিস। এই রয়েছে ব্লাউজ পিস, 3 নম্বর, 6550। 3-এর পরে চলে যাব 4 নম্বর শাড়ি, নাম্বার 4, এটা রয়েছে 4 নম্বর, আঁচলটা রয়েছে কৃষ্ণনীল কালার, একদম কৃষ্ণনীলে আঁচল, নাম্বার 4। আর এই রয়েছে বডিটা, 4 নম্বর শাড়ি, নাম্বার 4 দেখাচ্ছি, 6550, 6550 4 নম্বর শাড়ি, নাম্বার 4 6550, 6550 4 নম্বর। এই রইল ব্লাউজ পিস, 4 নম্বর শাড়ি, 6550। 4-এর পরে যাব 5 নম্বর শাড়িতে, নাম্বার 5, এটা হচ্ছে অরেঞ্জ কালারে আঁচল, অ্যাকচুয়ালি অরেঞ্জের টানা রয়েছে আঁচলে, অরেঞ্জের টানায় অরেঞ্জের ভর্না, অরেঞ্জ টোনটা এসছে বডিতে, কিন্তু অরেঞ্জের টানায় তসর ভর্নার টানাটা দেখুন, কালারটা দেখুন কি সুন্দর এসছে, একটা তসরের মধ্যে একটা অরেঞ্জের আভা। একটু বেশি বয়সের মানুষেরা, সিনিয়র সিটিজেনরাও কিন্তু এটা পরতে পারেন। আর এর ভেতরে দুটো কালারের সুতো কিন্তু যাচ্ছে, একটা রেড একটা হোয়াইট সুতোর বুনুই গেছে। এটা ধরুন মায়েরা পরতে পারেন, ছেলের বিয়ে মেয়ের বিয়েতে মা হালকা শাড়ি পরতে চাইছেন, পরতেই পারেন। 5 নম্বর শাড়ি, 6550, 6550 উইথ ব্লাউজ পিস, 5 নম্বর, তার উপরে 10% মানে 655 টাকা অফ হয়ে যাচ্ছে, অনেকটা ডিসকাউন্ট। বেশি শাড়িতে 10% ডিসকাউন্ট মানে অনেকটা ডিসকাউন্ট। যাদেরই পছন্দ হবে বুকিং করুন, কারণ প্রত্যেকটা শাড়ি কিন্তু সিঙ্গল সিঙ্গল পিস হয়, কম্বিনেশনটা আপনি পাবেন, কিন্তু এই ডিজাইন, এই কম্বিনেশন, এই উইভ, এগুলো সব একটা একটা। এটা রয়েছে আঁচল, 6 নম্বর শাড়ি, নাম্বার 6 6550, 6 নম্বর, নাম্বার 6 6550, তার উপরে কিন্তু
10% ডিসকাউন্ট অর্থাৎ 655 টাকা অফ হয়ে যাওয়া, এই রয়েছে ব্লাউজ পিস নাম্বার 6 6550। নাম্বার সিক্সের পরে আসবো নাম্বার 7, 7 নম্বর শাড়ি আঁচল, রেডের টানায় আঁচলে কিন্তু গেছে হচ্ছে মেজেন্টা ভরনা, একটা পার্পলের শেড এসছে, আর এই রয়েছে শাড়িটা, এই রয়েছে শাড়িটা, নাম্বারটা বলে দিই, অ্যাকচুয়ালি বলে দিই আমি ভুল বললাম, এটার মধ্যে মেজেন্টা টানা রয়েছে, আঁচলে গেছে ব্লু ভরনা আর বডিতে গেছে হচ্ছে রানি ভরনা, গিয়ে এই টোনটা তৈরি হয়েছে, আমার বোঝার ভুল হয়েছিল। 7 নম্বর শাড়ি, এই রয়েছে ব্লাউজ পিস নাম্বার 7, 7 নম্বর, প্রাইস হচ্ছে 6550। এবারে আমরা আসছি নাম্বার 8, 8 নম্বর শাড়ি নাম্বার 8, এটাও অরেঞ্জের টানায় পিচ ভরনা গেছে আঁচলে, আর অরেঞ্জের টানায় তসর ভরনা গেছে বডিতে, 8 নম্বর শাড়ি 6550, 6550। বুনুইটা জাস্ট অসাধারণ, আমি একটু আঁচলটাকে ক্লোজে দেখাতে বলবো, নিচ থেকে উপর একদম ক্লোজে দেখুন, বুনুইটা দেখলে আপনাদের মনে হবে যে সত্যি অসাধারণ বুনুই, নিখুঁত বুনুই, বুনুইয়ের মধ্যে দেখুন ডিজাইনের মধ্যে যে কত ঘন করে খেইটা ঘুরেছে, মাকুটা ঘুরেছে, সেটা আপনারা ডিজাইনটা দেখলে বুঝবেন, একদম মনে হবে যেন এমব্রয়ডারি করে গেছে, এই এই যে ডিজাইনগুলো দেখে মনে হবে যেন এমব্রয়ডারি করে গেছে, কিন্তু এগুলো একদম হাতে মাকু ঘুরিয়ে বোনা, আমি একটু দেখাবো উল্টো দিকটা তাহলে আপনারা বুঝতে পারবেন। আর এই যে সিল্কের কোয়ালিটি, এই যে সিল্কের কোয়ালিটি, এই কোয়ালিটি অন্য কথা বলে, এই যে বারবারই বলছি না সুতোর কাউন্টটা একদম নিজস্ব, এইটা রয়েছে ব্লাউজ পিস, আমরা দেখালাম হচ্ছে 6550, এটা সম্ভবত 8 নম্বর দেখিয়েছি কি, একটু দেখে নাও তো নাম্বারটা, 8 দেখিয়েছি, 8 নম্বর দেখালাম। এবারে আসছি 9 নম্বর শাড়ি, সিল্কমার্ক, এই সমস্ত শাড়িতে কিন্তু সিল্কমার্ক পাবেন, কারণ আবরণ সিল্কমার্ক অ্যাফিলিয়েটেড, অর্থাৎ এই সিল্কমার্ক আপনি শাড়িতে স্টিচ করিয়ে নেবেন। এটা রয়েছে 9 নম্বর শাড়ি নাম্বার 9, এই রয়েছে 9 নম্বর নাম্বার 9, এটা চকলেটের সঙ্গে রানী, আঁচলটাতে রানী, রানীর টানাতে আঁচলে রানী, আর বডিটা হচ্ছে রানীর সঙ্গে চকলেট কালার, আর পাটটার মধ্যে সবুজ গেছে, একটা গার্নেট স্টোনের সঙ্গে যাচ্ছে, নাম্বার 9 6550, 6550, 9 নম্বর শাড়ি। 9-এর পরে যাবো 10 নম্বর নাম্বার 10, এই শাড়িটার মধ্যে টানা সুতোটা রয়েছে ব্লু কালারের, নাম্বার 10 10 নম্বর শাড়ি, ব্লুয়ের টানা আঁচলে গ্রিনের ভরনা গেছে আর বডিতে গেছে পিঙ্কের ভরনা, গিয়ে এই টোনটা তৈরি হয়েছে, নাম্বার 10 10 নম্বর শাড়ি 6550, 6550, একটু অনিয়ন ঘাসা কালারটা এসছে, 10 নম্বর শাড়ি 6550 উইথ ব্লাউজ, আর প্রত্যেকটাতে কিন্তু বর্ডারে জারি রয়েছে, একটা জারির টেম্পল রয়েছে, কিছু শাড়িতে টেম্পল রয়েছে, কিছু আবার প্লেন বর্ডারে, পরেরটাই দেখাবো 11 নম্বরটা প্লেন বর্ডারে। অনেকেই জরিটা পছন্দ করেন না, তারা হয়তো জরিটা চাইছেন না, তাদের জন্য এরকম রেশম বর্ডারও পাবেন, এটা যেমন উইদাউট জারি রয়েছে, এটা হচ্ছে এটাতে টানা রয়েছে হচ্ছে ব্ল্যাকে, ব্ল্যাকের সঙ্গে অরেঞ্জ পরে এই টোনটা এসছে, ব্ল্যাকের সঙ্গে গ্রিন পরে এই এমারেল গ্রিনটা এসছে, এই হচ্ছে শাড়িটা, কালারটা ভীষণ সুন্দর এবং উইদাউট এনি জারি, 11 নম্বর শাড়ি 6550, 6550 নাম্বার 11, 11 নম্বর উইথ ব্লাউজ পিস 6550। 11-এর পরে চলে যাবো 12 নম্বর নাম্বার 12, এটা আসছি 12 নম্বর নাম্বার 12, এটা রয়েছে আঁচল, বাহ, 12 নম্বর শাড়ি নাম্বার 12, এই রয়েছে আঁচল, এটা রয়েছে বডি, 12 নম্বর, দারুণ দেখতে রানী কালার, একদম রানী, 12 নম্বর, এটা কিন্তু রানী টানাতে এখানে নীল ভরনা, রানী টানাতে রানী ভরনা, এটা তো উইদাউট জারি, এর মধ্যে কিন্তু কোথাও কোনো জরির ব্যবহার নেই, এটা উইদাউট জারি, পারে তাহলে এই রংটা কোথা থেকে এলো, এটা হলুদ সুতোর টানা রইল, 12 নম্বর শাড়ি দেখালাম নাম্বার 12, প্রাইস হচ্ছে 6550, এই 6550-এর উপরে 10% ডিসকাউন্ট। 12-এর পরে চলে যাবো 13 নম্বর শাড়ি, এটা হচ্ছে নাম্বার 13, এটা কৃষ্ণনীলের সঙ্গে মেজেন্টা, 13 নম্বর, এটাতে আবার জরি রয়েছে, জরির টেম্পল রয়েছে, প্রত্যেকটা বুনুই কিন্তু অসাধারণ আর সম্পূর্ণ হাতে ঘোরানো, সিল্কের সুতো হাতে কাটা, সিল্কের বোনাটা হাতে বোনা এবং মাকু ঘুরিয়ে, ইন্ডিভিজুয়াল মাকু ঘুরিয়ে বোনা, 13 নম্বর, এই শাড়ির দাম আপনি দেবেন কেন না, এই সিল্কের সুতোটা হাতে কাটা সুতো, মিলে ঘোরানো নয়, এটা হাতে কাটা সুতো, 13 নম্বর শাড়ি 6550 উইথ ব্লাউজ পিস। 13-এর পরে চলে যাবো 14 নম্বর, আমরা কোনোটাতে জরি দেখাচ্ছি, কোনোটাতে জরি দেখাচ্ছি না, এটা রয়েছে 14 নম্বর শাড়ি নাম্বার 14, আঁচল রানী নীলে আঁচল, এটা নীল এবং মেজেন্টার কম্বিনেশন, পাটটা দেখুন একটা মেজেন্টার টোন এসছে,
14 নম্বর প্রাইস হচ্ছে 6550 আর ভীষণ সফট এই হচ্ছে ব্লাউজ পিস 14 নম্বর শাড়ি 6550 14 পরে 15 অরেঞ্জ কালার ভীষণ ব্রাইট শাড়ি এটা ইয়েলো টানায় অরেঞ্জ ভার্না আর পাটটার মধ্যে কালোর টানায় এটা হচ্ছে ইয়েলোর টানা অরেঞ্জ ভার্না পাটটার মধ্যে কালোর টানায় কিন্তু এই অরেঞ্জ টোনটা গিয়ে এই টোনটা তৈরি হয়েছে দারুণ হয়েছে শাড়িটা শাইন দেখুন সিল্কের কোয়ালিটি সিল্কের কিন্তু কোয়ালিটির উপরে শাড়ির দাম ডিপেন্ড করে 6550 15 নম্বর থিকনেস বারবারই বলছি এই শাড়ি ভীষণ পাতলাও হয় ভীষণ ভারীও হয় এর থেকেও যদি প্লাই বেশি হয় সিল্কের এই উইভিংই থাকবে প্লাই বেশি 8000 8500 9000 সেটাও হবে এই রয়েছে রানীর সঙ্গে নীল হাতে পেলে ফিল করবেন বারবারই বলছি এই সমস্ত শাড়ি হাতে পেলে ফিল করবেন এটা দেখালাম হচ্ছে 14 নম্বর শাড়ি নাম্বার 14 প্রাইস হচ্ছে 6550 নাম্বার 14 এবারে আসছি নাম্বার 15 15 নম্বর শাড়িতে যাব নাম্বার 15 এটা হচ্ছে রানীর টানায় পিঙ্ক ভার্না রানীর টানায় চকলেট ভার্না আঁচলে হচ্ছে রানীর টানায় পিঙ্ক ভার্না বডিতে হচ্ছে রানীর টানায় চকলেট ভার্না কালারটা দেখুন ডিপ মজেন্টা বা বার্গেন্ডির সঙ্গে রানী উইভিংয়ের নকশাটা একদম আলাদা এটা রয়েছে 15 নম্বর 6550 নাম্বার 15 এবারে আসছি নাম্বার 16 16 নম্বর শাড়ি নাম্বার 16 16 নম্বর এই রয়েছে আঁচল এটা রয়েছে আঁচল 16 নম্বর শাড়ি এটাতেও কিন্তু রানীর টানা রয়েছে নীলের ভার্না একটা পার্পেলের শেড এসছে 16 নম্বর 6550 এই হচ্ছে ব্লাউজ পিস 16 নম্বর দেখালাম 17 নম্বরে যাব নাম্বার 17 এটা রয়েছে 17 নম্বর মজেন্টাতে আঁচল গ্রিনে যাচ্ছে বডিটাও কালোর টানায় রানী ভার্না গেছে আঁচলে গ্রিন কালোর টানায় গ্রিন ভার্না গেছে বডিতে এমারেল গ্রিনের সঙ্গে এসছে এটা রয়েছে 17 নম্বর শাড়ি নাম্বার 17 প্রাইস হচ্ছে 6550 উইথ ব্লাউজ পিস 17 দেখালাম এবারে আসছি 18 নম্বর শাড়ি নাম্বার 18 18 নম্বর এটা পার্পলের সঙ্গে মজেন্টা এসছে 18 নম্বর এই হচ্ছে শাড়িটা নাম্বার 18 প্রাইস হচ্ছে 6550 এর উপরে 10% ডিসকাউন্ট প্রতিদিন আবরণ খোলা থাকে আপনারা এসে দেখে কেনাকাটা করুন প্রত্যেক দিন আবরণ খোলা থাকে এটা হচ্ছে 6550 নাম্বার 18 পরে যাব নাম্বার 19 আবার আমরা একটু জরি বর্ডারে এলাম কার্বন ব্লু গেল আঁচলে ব্লুয়ের টানার সঙ্গে রানী ভার্না গিয়ে মেজেন্টা টোনটা গেল বডিতে 19 নম্বর দেখাচ্ছি না এটা নাম্বার এটা দেখাচ্ছি নাম্বার 20 একটু দেখে নিই নাম্বারটা এটা 21 21 নম্বর 21 নম্বর দেখাচ্ছি নাম্বার 21 আমি 20 দেখিয়ে দিয়েছি আগেরটা ব্লুটা এটা হচ্ছে 216550 আবরণ প্রত্যেক দিন খোলা থাকে সকাল 11টা থেকে রাত্রি 9টা এই সময়ের মধ্যে এসে দেখে কেনাকাটা করুন এইবারে যাচ্ছি 22 22 নম্বর শাড়ি শাড়ির থিকনেসটা ভীষণ সুন্দর মানে আমার এই থিকনেসটা ভীষণ ভালো লেগেছে শাড়িটা মানে আপনি পরবেন আর এগুলো না উইদাউট স্টার্চ যার ফলে আপনি একা পরতে এই সব শাড়ি একা পরুন কারোর সাহায্য লাগবে না 22 নম্বর শাড়ি 22 দেখালাম প্রাইস হচ্ছে 6550 উইথ ব্লাউজ পিস 22 23 23 নম্বর শাড়ি নাম্বার 23 এটা হচ্ছে একটা অরেঞ্জের সঙ্গে পার্পলের টোন এসছে 23 পেজলি নকশাটা গেছে দেখুন প্রত্যেকটা নকশার ভেতরে কিন্তু আমার নকশা রয়েছে হাতে ঘোরানো 23 নম্বর শাড়ি 6550 তার উপরে 10% ডিসকাউন্ট 23-এর পরে চলে যাব 24 নম্বর শাড়ি নাম্বার 24 আঁচল এই রয়েছে পার 24 মজেন্টার সঙ্গে রয়েছে ব্লু 24 24 নম্বর 6550 6550 24 নম্বর 24-এর পরে যাব 25 নম্বর নাম্বার 25 এটা রয়েছে রানীর সঙ্গে নীল আঁচলটা যাচ্ছে রানী কালারে আমাকে দেখাতে হবে না একদম না শাড়িতে যাই সময় তো কম আমার শাড়িটা দেখানো মেন এটা রয়েছে একদম একটা ভায়োলেট শেডে বা একটু মব ডার্কে 25 নম্বর শাড়ি উইথ ব্লাউজ পিস 6550 25-এর পরে যাব 26 নম্বর এটা রয়েছে নাম্বার 26 এটা পান্না সবুজের সঙ্গে একটা ব্রাউন টোন এই রয়েছে আঁচল আর এটা রয়েছে দেখবেন একদম অলিভ অয়েল যে কালারটা না একদম কাঁচের শিশিতে অলিভ অয়েল যে কালারটা দেখা যায় ঠিক সেই কালারটা অনেকে এটাকে মাস্টার্ড বলবেন কিন্তু আমি বলবো ওই মাস্টার্ড মেলানো 26 নম্বর 6550 26 6550 উইথ ব্লাউজ পিস 26-এর পরে যাব 27 27 নম্বর আর একটা দেখাবো পার্পলিশ ব্লু বা কার্বন ব্লুয়ের সঙ্গে ডিপ মজেন্টা এর আঁচলে দেখুন ঘোড়া একদম নিখুঁত বুনুই
এই রয়েছে বডিটা 27 নম্বর জরি বর্ডার নাম্বার 27 6550 6550 উইথ ব্লাউজ পিস 27 27 নম্বর 27 পরে যাব 28 28 নম্বর শাড়ি সেম উইভ থাকবে খালি কালারটা আলাদা এখানে টানাতে গ্রিন সুতো ব্লু সুতো রয়েছে আঁচলে গ্রিন সুতো গেছে বডিতে ব্রাউন সুতো গেছে ব্রাউনের সঙ্গে এই ব্লুটা মিশে কি ভালো একটা কালার এসছে এগুলো কিন্তু আমি এক্স্যাক্টলি বলে উঠতে পারবো না কি কালার এটা রয়েছে 28 নম্বর একটা পিকক ব্লু টোন এসছে অন্যরকম রংটা পিকক ব্রাউন টোন এসছে এটা রয়েছে ব্লাউজ পিস 28 নম্বর 6550 29 নম্বর একদম ফায়ারি টোন এটা এটা অরেঞ্জের টানায় ব্লু ভার্না অরেঞ্জের টানায় অরেঞ্জ ভার্না টোনটা অসম্ভব ভালো এসছে একটা ফায়ারি টোন নাম্বার 29 29 নম্বর শাড়ি 6550 উইথ ব্লাউজ পিস 29 পরে যাব 30 নম্বর রানীর টানা আছে শাড়িটাতে 30 নম্বর আর আঁচলটার মধ্যে ভার্না গেছে হচ্ছে ব্রাউন আর বডিটাতে ভার্না গেছে হচ্ছে পিঙ্ক রানীর টানায় এইভাবে যাচ্ছে কালারটা এটা একটা সফট পিচ পিঙ্ক টোন এসছে জরি বর্ডার 30 নম্বর শাড়ি 6550 নাম্বার 30 উইথ ব্লাউজ পিস 30 পরে চলে যাব 31 31 নম্বর শাড়ি এটা তো নীলে এবং লালে একটা রাস্টি রেড এবং তার সঙ্গে ব্লু এটা রয়েছে হচ্ছে আজকের এপিসোডে 30 এটা দেখালাম হচ্ছে নাম্বারটা একটু দেখে নিই এটা হচ্ছে 36 এই 36 কেন ওটা কত নম্বর আছে এটা না ভুল দেখাচ্ছে এটা 35 হবে হ্যাঁ এটা 34 আছে এটা উল্টো আছে কোথাও আমরা ময়ূরকণ্ঠটা দেখেছি 29 নম্বর অরেঞ্জটা গেছে হালকা পিঙ্কটা দেখেছি 30 নম্বর এটা দেখো তো ওই পাশে কটা শাড়ি আছে উল্টো দিক করো ওই তলা শাড়িটা আনো এটা কত নম্বর দেখো হ্যাঁ ওটা দাও রাখা ভুল ছিল এবার ধরো এটা হচ্ছে আঁচল পার্পলের সঙ্গে আঁচলটা যাচ্ছে এই হচ্ছে শাড়িটা 31 আমি আপনারা মাথায় রাখবেন 30 আমি দেখিয়েছিলাম সফট পিঙ্কের সঙ্গে আঁচলটা ওই একটা ব্রাউনের টোন আর এটা রয়েছে 31 31 নম্বর প্রাইস হচ্ছে একই 6550 31 পরে যাব 32 এটা রয়েছে 32 নম্বর নাম্বার 32 আর লেখা তো নাম্বারটা 35 হবে এটা রয়েছে 32 পুতুলের নকশা ডিপ মেজেন্টা উইথ ব্ল্যাক পুতুলের নকশা এটা হচ্ছে ডিপ মেজেন্টা উইথ ব্ল্যাক এরও কিন্তু জড়ি ছাড়া একটা শাড়ি 32 দেখালাম 32 নম্বর 6550 ব্লাউজটা ব্ল্যাকে 33 33 নম্বর শাড়িতে আসবো নাম্বার 33 এটা রানীর সঙ্গে সবুজ রানীরই টানা রয়েছে আঁচলে রানীর সঙ্গে রানী এটা রয়েছে রানীর সঙ্গে সবুজ বডিতে এটা রয়েছে 33 33 নম্বর শাড়ি প্রাইস হচ্ছে 6550 এবারে আসবো 34 34 নম্বর নাম্বার 34 আঁচল এই রয়েছে বডি রানীর টানায় সবুজ রানীর টানায় হলুদ এর পারে কিন্তু জড়ি রয়েছে উইথ ব্লাউজ পিস 34 6550 এটা হচ্ছে লাস্ট শাড়ি ব্লু এর সঙ্গে মেরুন 36 36 নম্বর শাড়ি প্রাইস হচ্ছে 6550 হোলসেলাররা যোগাযোগ করবেন যাদের শাড়ি পছন্দ হলো বুকিং করবেন 9051217272 9051217274 এই নাম্বারে ফোন করে বুকিং করতে থাকবেন আজকে এই মুহূর্তে এই পর্যন্তই আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে একটু পরে 3:30 থাকছি আমি আপনাদের সঙ্গে আর এরপরেই আপনারা দেখতে থাকুন নালে ঝুলে এসেলে নমস্কার মন ময়ূরী অঙ্গ ঢেউ তোলে বাহারি রং যেন কথা বলে একমাত্র শাড়িতেই নারী অনেক বেশি সুন্দরী আপনাদের প্রিয় আবরণের পোশাকে এই মরশুমে নিজেকে সাজাতে চৈত্র সেল উপলক্ষে বিশেষ ধামাকা অফার সমস্ত পোশাকের উপর 10-30% অবধি বিশেষ ছাড় আবরণ রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে